হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা সেলি কুকিং ইন বেঙ্গলি আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আমি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি সকলেই খুব ভালো আছেন আজকে চলে এসেছি বর্ধমানের বিখ্যাত চিকেন মোগলাইয়ের রেসিপি নিয়ে তৈরি করা ভীষণ সহজ আপনারা বাড়িতেই খুব সহজে চিকেন মোগলাইটা বানিয়ে ফেলতে পারবেন রেসিপিটা দেখুন একদম স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে সমস্তটা শেয়ার করব। এর আগেও আমি দু রকমের এগ মোগলাইয়ের রেসিপি শেয়ার করেছিলাম যদি প্রয়োজন হয় আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চেক করে নিতে পারেন রেসিপিটা দেখুন ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর শেয়ার করবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন কেমন লাগলো বর্ধমানের এই চিকেন মোগলাইয়ের রেসিপিটা নিত্য নতুন নানা রকমের রান্না হেলদি করে যদি করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করুন স্ক্রিনে দেখবেন লাল রঙের একটা সাবস্ক্রাইব লেখা আসছে প্রথমে সেটাকে সিলেক্ট করে দেবেন তারপর পাশের বেলাইকনটিকেও সিলেক্ট করবেন যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশনটা আপনারা মিস না করেন ঘাবড়াবেন না এর জন্য কিন্তু আপনার কোনো ব্যালেন্স কাটবে না তো চলুন দেখে নিই ঘরেই খুব সহজে কিভাবে আমরা বর্ধমানের বিখ্যাত চিকেন মোগলাই তৈরি করব সেই পদ্ধতিটা সবার প্রথমে আমি এখানে ময়দার ডোটা তৈরি করব তার জন্য দেখুন একটা গামলায় নিয়ে নিয়েছি দু কাপ ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর ওয়ান টেবিল স্পুন সাদা তেল খুব ভালো করে কিন্তু হাত দিয়ে ঘষে ঘষে এভাবে সমস্ত উপকরণগুলোকে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে ময়দা ছাড়া এই স্ট্রেচি ভাবটা আসবে না সেই জন্য এখানে কিন্তু ময়দাই ব্যবহার করতে হবে দেখুন এভাবে কিন্তু এটাকে ময়ান দিয়ে নিতে হবে এই ময়নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাই এখানে আমি ওয়ান টেবিল স্পুন তেলই অ্যাড করেছি এবার অল্প অল্প করে জল অ্যাড করে এটার একটা নরম ডো তৈরি করব দেখুন আমি একটা নরম ডো তৈরি করে নিয়েছি এটাকে কিন্তু নরম করেই মাখতে হবে তবে গিয়ে এটা অনেক স্ট্রেচেবল হবে দেখুন এটাকে সুন্দর করে মেখে নেওয়ার পর এতে আমি আরও একটুখানি তেল লাগিয়ে নেব যাতে এটা ড্রাই না হয়ে যায় দোকানে অনেকটা পরিমাণ তেল দিয়ে এটাকে মাখা হয় তবে এই দু কাপ ময়দার জন্য এক টেবিল চামচ তেলই যথেষ্ট এবার একটা ভেজা কাপড় দিয়ে এটাকে এভাবে ঢেকে কমপক্ষে তিরিশ মিনিট রাখতে হবে চলুন ফিলিংগুলো তৈরি করে নিই তার জন্য কড়াইতে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন সাদা তেল এবার এতে দিয়ে দিলাম এক একমুটো চিনে বাদাম আপনারা চাইলে তেলটা আরও বেশি দিতে পারেন দিয়ে কিন্তু এগুলোকে ডিপ ফ্রাই করতে পারেন পাঁচ মিনিট লো ফ্লেমে বাদামগুলোকে দেখুন লাল করে এভাবে ভেজে নিলাম সমস্ত বাদামটা তুলে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচো লম্বা লম্বা করে দেখুন এভাবে কেটেছি দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচো দিয়ে তিন থেকে চার মিনিট লাল করে একটু ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আবারও দু মিনিট একটু এভাবে মিশিয়ে নেব ফ্লেমটা অবশ্যই লো থাকবে না তো মশলাটা পুড়ে যাবে এবার এতে আমি অ্যাড করব ব্রেড ক্রামস মানে পাউরুটির গুঁড়ো ফ্রেশ এটা কিভাবে ঘরে তৈরি করবেন সেটাও আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব প্রয়োজন হলে চেক করে নেবেন আমি এখানে ছয় বড়ো চামচ ব্রেড ক্রামস দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো এটা রেডিমেড অবশ্যই গরম মশলাটা দিতে হবে তবে গিয়ের ফ্লেভারটা একদম দোকানের মতো হবে আরও দু থেকে তিন মিনিট লো ফ্লেমে এভাবে মিশিয়ে নিতে হবে এই স্টেজে আপনারা চাইলে কিন্তু নুনটা একটু চেক করে নিতে পারেন এটা তৈরি হয়ে গেছে আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে এটাকে নামিয়ে নিলাম এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও ওয়ান টেবিল স্পুন মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এতে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচো এটাকে দেখুন পেঁয়াজটা একটু ছোট ছোট করেই কুচো করেছি এবার পেঁয়াজটা যতক্ষণ লাল হচ্ছে ভাজা ততক্ষণ একটা মশলা তৈরি করতে হবে আমি তাই জন্য একটা মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা আদার কয়েকটা টুকরো আর পাঁচ ছটা রসুনের কোয়া একটা ছোটো সাইজের টমেটো দিয়েছি এটার একটা স্মুথ পেস্ট দেখুন এইভাবে তৈরি করে নিলাম এটাকে সরিয়ে রাখবো পেঁয়াজটাও দেখুন হালকা একটু সুন্দর লাল লাল হয়ে গেছে এই স্টেজে আমি অ্যাড করব চিকেন একদম ছোট ছোট করে কেটে রাখা এটা আড়াইশো গ্রাম বোনলেস চিকেন এটাকে কিন্তু একদম মিহি করে কাটতে হবে আমি এখানে কিমা ব্যবহার করিনি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে পেঁয়াজের সাথে তিন থেকে চার মিনিট ভেজে নিলাম এবারেতে এতে অ্যাড করছি তৈরি করে রাখা মশলাটা এখনই একটু মিশিয়ে নেওয়ার পরই দিয়ে দেব স্বাদ মতো নুন ওয়ান ফোর টি স্পুন চিনি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন গরম গুঁড়ো এবার কিন্তু সমস্ত মশলাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেম পাঁচ মিনিট কষে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জল টু টেবল স্পুন মতো এবার এটাকে লো ফ্লেমে দশ মিনিট হতে দিতে হবে দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিলাম দেখুন চিকেনটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে যেহেতু একদম ছোট ছোট করে কাটা ছিল এর থেকে বেশি কিন্তু চিকেনটাকে আর শুকনো করলে হবে না তাহলে একদম ড্রাই হয়ে যাবে এই স্টেজে আপনারা নুনটা একটু চেক করে নিতে পারেন এটা তৈরি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব প্রায় এক ঘন্টা পর আমি এটা দেখুন কাপড়টা সরিয়ে নিলাম আর ময়দাটা দেখুন কতটা সফট হয়ে গেছে এরকমই কিন্তু এটাকে সফট হতে হবে এবার এর থেকে এরকমভাবে লেচি কেটে নিতে হবে দু কাপ ময়দার জন্য চারটে মোগলাই পরোটা কিন্তু খুব সহজেই তৈরি করা যাবে আমি একটু বড় বড় সাইজে এভাবে লেচিগুলোকে কেটে নিচ্ছি একটা লেচি নিয়ে বাদবাকিগুলোকে কিন্তু আবার ওই একইভাবে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে পরিষ্কার কিচেন সার্ফেসের মধ্যে আমি একটা লেচিকে এভাবে নামিয়ে একটু তেল লাগিয়ে এইভাবে স্প্রেড করে দিচ্ছি অবশ্যই তেলটা লাগাতে হবে না তো এরকম পাতলাভাবে কিন্তু বেলা যাবে না এবার একটা বেলনার সাহায্যে এরকম চারিদিকটা সমান করে বেলে নিতে হবে যতটা পাতলা বেলা যায় তবে খেয়াল রাখবেন যাতে ফেটে না যায় এভাবে দেখুন ছড়িয়ে ছড়িয়ে কিন্তু বেলে নিতে হবে একদম পাতলা করে এবার একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি যে ব্রেড ক্রামসের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দুই বড়ো চামচ দিয়ে দিচ্ছি চিকেনের কিমাটার যে পুটটা তৈরি করে রেখেছি সেটাও এটাও দুই বড়ো চামচ দিয়ে দিলাম এবার এগুলোর মধ্যে অলরেডি নুন অ্যাড করা আছে বলে আমি নুন দিলাম না দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম আর একটা গোটা ডিম ডিমটা কাঁচাই আছে চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন তবে এখানে কিন্তু কাঁচা পেঁয়াজটা ব্যবহার করা হয় না খুব ভালো করে এভাবে মিশিয়ে নিলাম এই ফিলিংটা দিয়ে এই মোগলাই পরোটার সেন্টারে এভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে এভাবে দেখুন এটাকে সেন্টারে দিয়ে দিলাম দিয়ে আস্তে করে এটাকে এভাবে যেভাবে ভাজ করছি এভাবেই ভাজ করবেন দিয়ে আলতো করে এভাবে আটকে দিতে হবে এই এজেসগুলো কিন্তু অবশ্যই সিল করে নিতে হবে তারপর হাত দিয়ে চাইলে আপনারা একটু এরকম স্ট্রেচ করে দিতে পারেন এইভাবে আমি কিন্তু কড়াইতে অলরেডি তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম দেখুন দিয়ে আলতো করে এটাকে এভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম আমি এটা ডিপ ফ্রাই করছি না শ্যালো ফ্রাই করছি তবে আপনারা চাইলে অবশ্যই ডিপ ফ্রাই করতে পারেন উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে খুব বেশি গ্যাস বাড়িয়ে করবেন না তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে খেতে একদম ভালো লাগবে না ডিমের একটা কাঁচা গন্ধ আসবে তাই লো টু মিডিয়াম ফ্লেম এটাকে উল্টে পাল্টে এইভাবে কন্টিনিউ লাল করে ভেজে নিতে হবে আমি ফ্লেমটাকে মিডিয়াম করেই ভাজছি এবং প্রায় চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই দেখুন এটা সুন্দর এরকম লাল হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব একটা টিস্যু পেপারের মধ্যে যাতে সমস্ত এক্সেস অয়েলটা টেনে নেয় এবার এটাকে কেটে দেখাচ্ছি কিরকম হয়েছে ভেতর থেকে দেখুন একদম গরম গরম কতটা সুন্দর দেখতে লাগছে বর্ধমানে কিন্তু এটা আলু দিয়ে যে একটা ঘুগনির মতো করা হয় সেটা দিয়ে সার্ভ করা হয় সাথে কাসুন্দি আমি দিয়েছি কারণ কাসুন্দিটা আমার খুব ভালো লাগে মোগলাই পরোটার সাথে আর একটু সস আমি ঘুগনি রেসিপিটা এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটার লিঙ্কও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব যদি প্রয়োজন হয় চেক করে নিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম বর্ধমানের বিখ্যাত চিকেন মোগলাই পরোটা আজই বাড়িতে বানিয়ে ফেলুন আর আমাকে কামেন্ট সেকশানে জানান এই সুস্বাদু মোগলাই পরোটাটা আপনাদের কেমন লাগলো আশা করছি ভালো লাগবে আবার দেখা হবে পরের পর্বে পাশে থাকবেন ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ